প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল থেকে আমরা একটা খবরে রয়েছি যে মিডিয়ার উপরে কীভাবে আক্রমণ সানাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। গতকাল আপনারা দেখেছেন রাজ্যের 108টি পুরসভার ভোট গ্রহণ হয়েছে এবং সেখানে মিডিয়ার উপরে কীভাবে আক্রমণ হয়েছে। মিডিয়াগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এবিপি আনন্দ, তাদের একেবারে রিপোর্টার ক্যামেরাম্যানকে কীভাবে মারধর করা হচ্ছে কিছু ভিডিও ফুটেজ সামনে এসছে। গতকাল এ নিয়ে কিন্তু একেবারে এবিপি আনন্দের টক শো হয়েছে, আমরাও কিন্তু আমাদের মতো করে প্রতিবেদন করেছি। তবে দর্শক, আজকে আমি একটা বিষয় দেখাবো যে এখন শুধুমাত্র ওই মানে ওইভাবে আক্রমণে কিন্তু থেমে থাকছে না তৃণমূল কংগ্রেস। তাদের যে মুখপত্র রয়েছে জাগো বাংলা, সেখানেও একেবারে আক্রমণ করা শুরু হয়েছে। আমি দর্শক একটা জাস্ট রিপোর্ট আপনাদেরকে দেখাবো, আজকে যেটা জাগো বাংলাতে পাবলিশ হয়েছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে সত্যি কীভাবে কত কুৎসিতভাবে আক্রমণ করা হয়েছে এবিপি আনন্দকে। দর্শক, এই হচ্ছে জাগো বাংলার আজকে একটা পিডিএফ পেজটা আমি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন, প্রথম পাতাতে ডান দিকে কিন্তু এরকম একটা হেডলাইন করা হয়েছে, কুৎসিত ভূমিকা এবিপি আনন্দর, এরকম একটা হেডলাইন। আমি দর্শক একেবারে একটু পড়ে শোনাবো, শোনালে ভালো হবে। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি যাতে করে আপনারাও পড়তে পারেন, যাতে করে আপনারাও পড়তে পারেন, দর্শক নিজেরাও পড়তে পারবেন। আমি যখন পড়ে শোনাবো নিজেরাও কিন্তু পড়তে পারবেন, আমি যতটা পারছি জুম করে আপনাদেরকে মানে পড়বো এবং নিজেরাও আরও পড়বেন যে কীভাবে মানে বলা হয়েছে এবিপি আনন্দের ভূমিকা নিয়ে। এ হচ্ছে দর্শক লেখাটা, নিশ্চয় আপনারা পড়তে পারছেন। রাজ্য জুড়ে রবিবারের পুরো ভোট হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট অবাধ ও শান্তিপূর্ণ। মহিলা, বয়স্ক, তরুণ প্রজন্ম লাইন দিয়ে ভোট দিলেন, উৎসবের মেজাজে ভোট, এটাই ছিল সার্বিক পরিস্থিতি। কিন্তু এর মাঝে দুর্ভাগ্যজনক মিডিয়ার একাংশের ভূমিকা, অনভিপ্রেত হলেও এটাই বাস্তব ঘটনা। মিডিয়ার কেউ কেউ দেখুন মিডিয়ার কেউ কেউ ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে চাপের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে, জানি না কী ব্ল্যাকমেলিংয়ের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে এবিপি আনন্দের নাম করতেই হবে, সুস্থ হবে রাজ্য জুড়ে যখন ভোট হচ্ছে তখন এই চ্যানেলের ভূমিকা অভিসন্ধিমূলক, প্ররোচনামূলক ও ন্যাক্কারজনক। তৃণমূল কংগ্রেস সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, সংবাদ মাধ্যম অবাধ ও নিরপেক্ষ থাকুক মনে প্রাণে চায় শাসক দল। সাংবাদিকরা কেন আক্রান্ত হবেন, যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল। মনে রাখতে হবে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় সাংবাদিক ও সংবাদ মাধ্যমের জন্য মুখ্যমন্ত্রী একের পর এক পদক্ষেপ করেছেন, মানুষ উপকৃত হয়েছেন। সাংবাদিকরা বুঝেছেন শুধু কথার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবং কাজ করে দেখান। কী পদক্ষেপ নেওয়া হয়েছে সাংবাদিকদের জন্য জানি না, ওই পুজোর সময় 1000-2000 টাকা যারা দেন ভাতা পুজো দেখার জন্য, সেটা আর ওই কী সব চালু করেছেন টুকটাক, ওটাই বলতে চাওয়া হয়েছে কিনা জানি না দর্শক, আমি পরে ব্যাখ্যাতে আসছি। এবার হচ্ছে তবু কেন এই অভিযোগ উঠছে, ঝাড়গ্রাম থেকে সকালেই ফোন আসা শুরু, কী হয়েছে সেখানে, মানুষ শান্তিতে লাইন দিয়ে ভোট দিচ্ছেন, সেখানে এবিপির সাংবাদিক হাজির হয়ে কী বোঝানোর চেষ্টা করছেন। প্রকাশ্যেই বলছেন আর যাকেই ভোট দিন তৃণমূল কংগ্রেসকে নয়, এটা দুর্ভাগ্যজনক না চক্রান্তমূলক তা মানুষ বুঝবেন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কেন নিরপেক্ষ থাকবে না, এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় কোনো প্ররোচনায় পা নয়, শান্ত থাকুন কথা রেখেছেন তারা। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে পূর্ব মেদিনীপুরের কাঁথি, সব জায়গা থেকে একই অভিযোগ, বিরোধীদের সঙ্গে নিয়ে শাসক দলের বিরুদ্ধে খুল্লা প্রচার, চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কোন সময়ে ঘটছে ভোটের দিন লক্ষ্য কী? উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্ধন দেওয়া, প্ররোচনা দেওয়া, হাওয়া গরম করা যাতে পরিবেশ উত্তপ্ত হয় বলে আবার ছয়ের পাতাতে দেওয়া হয়েছে। আমি দর্শক ছয়ের পাতা যেতে হবে দর্শক, সেখানে বাকি অংশটা আপনাদেরকে একটু পড়ে দেখাই। দর্শক আমি ইনস্ট্যান্ট এটা পড়ছি, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমি ছয়ের পাতাতে যাওয়ার চেষ্টা করছি। ছয়ের পাতা এই অংশটা, এই জায়গাটা আর একটু জুম করি, নিজেরাও পড়তে পারবেন দর্শক, হয়তো অনেকের কাছে এই পত্রিকা মানে পৌঁছায় না, তারা যাতে পড়তে পারেন তাদের জন্য আমি একেবারে জুম করে করে বড় করে করে দেখানোর চেষ্টা করছি কীভাবে একবার ডিরেক্টলি এবিপি আনন্দের নাম করে কীভাবে একেবারে লেখা হয়েছে রিপোর্ট জাগো বাংলা তৃণমূল কংগ্রেসের মুখপত্র। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু সেটা কত শতাংশ, 1% অনেক কম, তাহলে এত লাফালাফি কেন, আসলে লক্ষ্য প্ররোচনা, তাই সেই ঘটনা সারা দিন ধরে দেখিয়ে যাওয়া হলো। লিখছেন আবার, এক একটি ঘটনা 25-30 বার,
দর্শক, চব্বিশ ঘন্টা যে কোনো নিউজ চ্যানেল একটা পঁচিশ তিরিশ বার দেখবেন, শুধু এই ঘটনা নয়, প্রত্যেক দিন দেখবেন যেগুলো থাকে, যেহেতু কন্টিনিউ নিউজ হয় এই টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ চ্যানেলগুলোতে, একই খবর কিন্তু অনেকবারই দেখানো হয়, এটা কিন্তু ব্যতিক্রম কিছু নয়। কেন মানুষকে বারবার হ্যামার করা, মানে এই যে বারবার দেখানোটা বলছেন যে কেন মানুষকে বারবার হ্যামার করা। আবার লিখেছেন গোয়েবেলসীয় কায়দায় মাথায় ঢুকে দেওয়ার চেষ্টা, মানুষকে বোঝানোর চেষ্টা, এটাই পুরো ভোটের রাজ্যের আসল চিত্র। অথচ একেবারে জন্য দেখানো হলো না, তার পাশের ওয়ার্ডেই এতটুকু কোনো ঘটনা না ঘটিয়ে শান্তিপূর্ণ ভোটের দৃশ্য, মহিলা পুরুষ নির্বিশেষে দীর্ঘ লাইন, এই চিত্র ছিল রাজ্যের আসল চিত্র। কিন্তু সেই দৃশ্য না দেখিয়ে সারাদিন নেতিবাচক প্রচার করে গেল এবি আনন্দ। যারা প্রাজ্ঞজন তারা বুঝতে পারছেন উদ্দেশ্যটা কী, আমি জানি না কারা প্রাজ্ঞজন। এখানেই শেষ নয়, দিলীপ অধীর সুজনরা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, তাদের প্রচারের কথা চ্যানেলের স্ক্রিনে, অথচ ভোটের অন্য চিত্র, শান্তির চিত্র, সৌহার্দের চিত্র কোথাও ধরা পড়ল না এবিপির ক্যামেরায়। আশ্চর্য, এরাই নাকি নিরপেক্ষ গণতন্ত্রের ঠিকাদার। তবে এসব সত্ত্বেও সাংবাদিকদের আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। দর্শক, এইভাবেই একেবারে আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের জাগবাংলা যে মুখপত্র রয়েছে সেখানে, কুৎসিতভাবে একটা হেডলাইন, মানে কুৎসিত শব্দটা দিয়ে হেডলাইন, আমি সেটাই বলছি দর্শক, এইভাবে কিন্তু বলা হয়েছে। দর্শক, ব্যাখ্যাতে আমি একটু আসবো, তবে তার আগে আপনাদেরকে গতকাল যে ঘণ্টাখানেক সংগ্রামন হয়েছে তার একটা পাঠ আপনাদেরকে প্রথমে শোনাবো। যে তৃণমূল কংগ্রেসের যে মুখপত্র জাগবাংলাতে এইরকমভাবে একেবারে রিপোর্ট করা হয়েছে, কিন্তু গতকাল যখন এটা নিয়ে শো হচ্ছিল, যেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এটা তো মুখপত্র জাগবাংলা, ওটা হচ্ছে মুখপাত্র, আমি শুনেছি নাকি পত্রিকাটা তিনি কন্ট্রোল করেন, তাকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সঞ্চালক সুমন দে যখন প্রশ্নটা করেছিলেন, সেই সময় কীরকম আমতা আমতা করছিলেন উত্তর দিতে, একবার দর্শক শুনুন, তারপরে আমি এটা নিয়ে চর্চাতে নিশ্চয়ই আসবো যে সত্যি এই ধরনের আক্রমণ, এই ধরনের লেখার অ্যাকচুয়াল উদ্দেশ্য কী। দর্শক, আগে শুনুন গতকাল যখন প্রশ্নটা রাখা হয়েছিল সেই সময় সুমন দে কী ধরনের উত্তর দিচ্ছিলেন বা কতটা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ভালো করে শুনুন, আলোচনাতে আসছি। আমি একবার কুণাল দার কাছে যাব, কিন্তু তার আগে আজকে সকালে কুণাল ঘোষ ঠিক কী বলেছেন আজকের এই ঘটনা নিয়ে, অনেক তথ্য প্রমাণ নিঃসন্দেহে এই অনুষ্ঠানে তিনি রাখবেন আমাদের সামনে। আমি দ্রুত একবার খুব ছোট্ট একটা অংশ কুণাল দার বক্তব্য দেখব। দুর্ভাগ্যজনকভাবে এবার কিছু অভিযোগ এসছে, আমরা কনসার্ন জায়গায়, কনসার্ন সংবাদ মাধ্যমের জায়গায় পৌঁছে দেব, কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি আমাদের নেতৃত্ব সকাল থেকে জানিয়েছেন যে, আমি সকলকে নিশ্চিতভাবে বলছি না, কোনো বা কোনো কোনো সংবাদ মাধ্যম, তাদের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক, তারা প্রত্যক্ষভাবে প্রচার শেষ মুহূর্তে অনৈতিকভাবে ভোটারদের প্রভাবিত করেছেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য। এর কিছু ভিডিও, কিছু বক্তব্য সকাল থেকেই আমাদের কাছে এসেছে, আমরা সেগুলি নিয়ে যথাযথভাবে পৌঁছে দেব সেই কনসার্ন চ্যানেল বা তাদের জায়গায় বা অন্য কোথাও যা যা ফোরাম আছে। আমি কুণাল ঘোষের কাছে যাবো। কুণালদা, নিঃসন্দেহে আপনি ভিডিও ইত্যাদি নিয়ে এসছেন, তার কারণ আমি, আমার সবচেয়ে ধন্দ সন্দেহ দ্বিধা একটা জায়গাতে, সেটা হচ্ছে সাংবাদিক কুণাল ঘোষ যদি তার সাংবাদিক সত্তা সম্পূর্ণ মানে বিস্তৃত না হয়ে যান, তিনি সত্যি বিশ্বাস করেন যে টেলিভিশন তো আপনি বহুদিন করেছেন, লাইভ টেলিভিশনের সময় কোনো সাংবাদিক, কোনো টম ডিক হ্যারি আমি নামে যাবই না, কোনো চ্যানেলের কোনো সাংবাদিক তিনি পার্সোনালি ভোটারকে বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না? আমি বলছি কুণাল, এটা সম্ভব? সাংবাদিক কুণাল ঘোষ কি বলেন? আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে আমি তার তীব্রভাবে নিন্দা করছি, এবং যারা করেছেন তারা যেমন ধরাও পড়েছেন, যদি ধরা নাও পড়ে থাকেন যাতে ধরা হয় আমি তার পক্ষে। কিন্তু সুমন, সকালে আমি বলছি, আমি নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে আমার দলের তরফ থেকেও তোমার কাছে এগুলো আসবে, ঝাড়গ্রাম থেকে প্রথম ফোন আসে যে এবিপি আনন্দের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক, আমি নাম তুলছি না, নাম বলতে পারেন, কোনো অসুবিধা, আমি ওর মধ্যে ঢুকবো না সুমন, যে তারা নির্দিষ্টভাবে এখানে ক্যাম্পেইন করছে
উত্তেজিত ভাবে নেতারা ফোন করছিলেন এবং আমার তখন কাজ হচ্ছে সেই উত্তেজনাটা থামানো। হ্যাঁ, উত্তেজনা থামালেন কুণালদা, কিন্তু প্রমাণ চাইবেন না? আপনি তো দীর্ঘদিন, আমার মনে আছে গৌতম দেব দাপুটে বামফ্রন্টের মন্ত্রী, আপনি পাতার পর পাতা প্রতিদিন সংবাদপত্রে লিখেছিলেন যে প্রমাণ ছাড়া অভিযোগ হয় না। টিকিট পুরানো হয়েছে, টাকা পুরানো হয়েছে, কুপন পুরানো হয়েছে, গৌতম দেব আগে প্রমাণ দিন। সুমন, আমি প্রমাণ চাইনি, এটাতে এটা তোমাকে কে বলল? না, আমি বলছি প্রমাণ তো দিলেন নিশ্চয়ই তারা, যে একটু যদি দেখান কুণালদা। ফলে সেই জায়গায় আমি যখন একটি দলের তরফে, আমার দলের তরফে, হ্যাঁ আমি দেখুন, আমি যখন কথা বলছি বিশ্বনাথদা, তখন কথাটা না বললে ভালো হয়। আমি জানিয়ে রাখি, আমি জানিয়ে রাখি কুণালদা, দর্শকরা শুনতে পাচ্ছেন না, আপনার কথাই শুনছেন, আপনি বলতে থাকুন। পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা কিছু ভিডিও পেয়েছি, সেই ভিডিও তোমার কাছেও আসবে, অফিসিয়ালিও আসবে, কিন্তু বারবার যখন নেতৃত্বর কাছ থেকে এবং মানে জেলা নেতৃত্ব যে বারবার অভিযোগ করছেন, ফলে সেই জায়গাটায় আমরা আমাদের মতো করে খবর নিয়েছি এবং সেখানে কিন্তু সুমন প্রাথমিকভাবে তার একটা যৌক্তিকতা চলে আসছে। আপনার কাছে যদি ভিডিওটা থাকে যদি একটু দেখান, নয়তো আমার কাছে আছে, আমি দেখাবো। না না, তুমি দেখাতে পারো, এবং আমার দল যে মুহূর্তে, আমি তো এখানে ব্যক্তিগতভাবে আসিনি সুমন। দর্শক, আলটিমেটলি গতকাল তিনি কিন্তু কোনো ভিডিও দেখাতে পারেননি, কিন্তু এবিপি আনন্দ যে ভিডিওটা দেখেছে, যেখানকার কথা বলা হচ্ছে, তার একটা ভিডিও কিন্তু গতকালকে দেখেছে, সেখানে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। সে ভিডিওতে দেখে যেভাবে বলা হচ্ছিল, যেভাবে প্রচার করা হচ্ছিল যে বিষয়টা, তারা কিন্তু আমি অ্যাটলিস্ট গতকাল যেটা দেখা হয়েছে সেটা কিন্তু পাইনি, যেটা এই পর্যন্ত নিজে দেখিছে। আর যেহেতু কুণাল ঘোষরা তারা কোনো দেখাতে পারেননি, ফলে আমরা আর কী করে বিশ্বাস করে যাচ্ছি যেটা বলছেন সেটা সত্যি। কিন্তু আজকে যেভাবে রিপোর্টিংটা হয়ে গেল, তাদের যে মুখপত্র রয়েছে জাগো বাংলা, আমি ভাবছিলাম যে গতকাল শোয়েতে উত্তর দিতে পারছিলেন, আমতা আমতা করছিলেন, যখনই অন্যরা কেউ কিছু বলার চেষ্টা করছিলেন, তাকে একটা রাজনৈতিক দলের মানে প্রতিনিধি বলে তোপ দেখার চেষ্টা হচ্ছিল। আমি শুনছিলাম বিশ্বনাথ চক্রবর্তী, তারপরে একজন পুলিশ অফিসার ছিলেন প্রাক্তন, তাদেরকে তারা কিছুটা বলার চেষ্টা করে, তাদেরকে একেবারে একটা অপরাধ একটা দলের প্যানেলে বসতে পারেন বলে যেভাবে একটা পার্সোনাল অ্যাটাক করছিলেন, বুঝছিলাম গতকালকে যে তার কাছে সত্যি মনে হয় প্রমাণটা হাতে নেই, সেই জন্য এইভাবে একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণটা করছেন। কিন্তু দর্শক, সেটা তো গেল গতকাল, কিন্তু আজকে যেভাবে তাদের মুখপত্রে এইভাবে ছাপা হয়েছে একতরফা কুৎসিতভাবে একটা হেডলাইন, কুৎসিত শব্দটা দিয়ে একটা হেডলাইন, আমি শুধু ভাবছি এতটা ঝাল কেন লেগে গেল টিএমসিকে? এতটা একটা নির্বাচন পার হয়ে গেল টিএমসি, 2021 বিধানসভা নির্বাচন, তখন তো এবিপির কাজকর্মে ভারী তো খুশি হতো, তা এতটা ঝাল কিসের? এতটা এরকম কুৎসিতভাবে শব্দ ইউজ করে একটা দলের একটা মুখপত্রে মিডিয়াকে আক্রমণ? এমনি তো গতকাল হিট তো হয়েইছে, যেটা তাদেরই বিরুদ্ধে, তাদের দলের বিরুদ্ধে অভিযোগ, মারধর, ক্যামেরাম্যান রিপোর্টারকে মারধর, ক্যামেরা ভাঙচুর, তারপর আবার তাদের যে মুখপত্র, সেখানেও আক্রমণ শুরু হয়ে গেল। এইভাবে আক্রমণ শুরু হয়ে গেল, শুধু একতরফা গল্পকথা, আমরা তো দেখলাম শুধু পেপারে গল্পকথায় কার্যত লেখা, তো এর এখন তো অডিভিজুয়ালের যুগ, তো সেইগুলো একটু প্রমাণস্বরূপ ছাড়ুন না, আমরা দেখি, নাহলে আমরা কী করে বিশ্বাস করবো? আমরা বলছি না যে তারা যেটা বলছেন সব মিথ্যা, কিন্তু আমরা, আমাদের বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে, আমরা দেখতে চাই। অডিভিজুয়ালের যুগ, এত কিছু আছে, গতকাল আমরা টিভিতে দেখলাম, দেখতে পেলাম না, তো তাদের কাছে থাকে একটু দেখান না। আমি জানি দর্শক দেখা দেখেছি কিনা, কিন্তু আমার নজরে আসেনি, যদি তারা দেখাতে পারেন, নিশ্চয় দর্শক আমার নজরে আনবেন, আমি দেখবো সেটা। কিন্তু প্রশ্ন, যেভাবে আজকে আক্রমণ করা শুরু হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছি, আমি জানি না এরপর আবার কোনো যুদ্ধ ঘোষণা আবার এবিপির বিরুদ্ধে করে দেবে কিনা। যেভাবে আক্রমণ, প্রথমে ফিল্ডে যা হয়েছে, তারপর পত্রিকায় কী চলছে, কত রকমের খেলা চলছে, কত রকমের লড়াই চলছে, আর মিডিয়ার উপরে যেভাবে আক্রমণ, যেহেতু মিডিয়াকে নিয়ে এত কথা হচ্ছে, সেই জন্য দর্শক আমরা কিন্তু বারবার সরা করছি। এবিপি তার মতো করে খবর করবে, তাদের পলিসি কী আছে, তারা তাদের যেটা দাবি করে থাকে নিরপেক্ষ মিডিয়া, তাদের মতো চলবে, সেটা আমাদের কাছে সেটা ইস্যু নয়। আমাদের ইস্যু এটাই, যখন মিডিয়ার উপরে কখন আক্রমণ হবে, যখন মিডিয়াকে কখনো কুৎসিত ভাষাতে মন্তব্য করা হবে, যখন মিডিয়ার উপরে যখন কোনো রকম মানে কুৎসিত রিপোর্টিং হবে, তখন কিন্তু আমরা একটু গর্জে উঠবই, কারণ আমরা সবসময় মিডিয়ার কাজের স্বাধীনতার দিকে সবসময় আমরা দাবি রেখে আমরা সবসময় এগোই। কিন্তু যখন দেখি যে গতকাল উত্তর দিতে পারলেন না, আমতা আমতা করলেন, ঠিকঠাক ডকুমেন্ট দিয়ে কথা বলতে পারলেন না, আর আজকে তাদের পত্রিকায় দেখছি এইভাবে একটা আক্রমণ, কিসের বেসিসে দর্শক? এবং যেভাবে যেগুলো কথা বলা হচ্ছে, কি অভিসন্ধি, কি জানি না, ব্ল্যাকমেলিং, যে সমস্ত কথাগুলো ইউজ করা হয়েছে, আমি জানি না এবিপি তারা কোনোভাবে এটাকে কাউন্টার করবে কি না, তবে আমার মনে হয়েছে যে সত্যিই অত্যন্ত কুৎসিত একটা রিপোর্টিং হয়েছে একটা এর বিরুদ্ধে, কারণ প্রিন্ট মিডিয়া তো, এখানে তো আমরা ভিজুয়ালটা বুঝতে পারছি না, সুতরাং কিসের ভিত্তিতে এই কথাগুলো তারা লিখেছেন আমি জানি না, মানে অভিসন্ধি কথা বলা হচ্ছে, আমি জানি না এর পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কি না, ব্ল্যাকমেলিংয়ের কথা রিপোর্টিংয়ে বলা হয়েছে, আমি জানি না এই রিপোর্টিং মানে তাদের মধ্যে কোনো ব্ল্যাকমেলিংয়ের কোনো ইস্যু রয়েছে কি না, প্রশ্ন কিন্তু আমার মনেও জাগছে দর্শক। কী বলবেন? নিশ্চয় এ সম্পর্কে
আপনাদের কিছু মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।